স্বামী স্ত্রী কথাটাই একে অপরের পরিপূরক। কাজেই একটা সুখী সংসার করতে দুজনকে সমান দায়িত্ব নিতে হয়। কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো মেনটেন করলে হয়তোবা এই বিপুল হারে ডিভোর্সের যে একটা হাওয়া বইছে কিছুটা আমরা কমাতে পারি বলবো। কিন্তু তার আগে বলি, আপনি যদি এখনও কলকাতা ক্যানভাসের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কারণ শুধুমাত্র একটা চ্যানেল নয়, এটা একটা পরিবার। এখানে নানা রকমের টিপস, নানা বিষয়ের টিপস আপনি পাবেন, যেটা আপনার জীবনকে শুধু সুন্দরই করবে বলবো না, অনেক সমস্যার সমাধানও করে। তাই বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কীভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। সুখী সংসার আমরা কিভাবে করব, উভয়েরই যে দায়িত্বের কথা বলছি সেটার একটু বিস্তারিতভাবে বলছি। ধরুন আপনি কোনো বিষয়ে রেগে গিয়েছেন বা আপনার হাজবেন্ড কোনো ব্যাপারে একটু রেগে গিয়েছেন, আপনাকে দুটো কথা শোনালেন, আপনি সাথে সাথে তর্ক করবেন না ওই বিষয়টিকে নিয়ে, আপনি কোনো কথাই সেই মুহূর্তে বলবেন না, একটু চুপ করেই থাকুন। একটা সময় দেখবেন পুরুষদের রাগ বেশিক্ষণ কিন্তু থাকে না, এই জিনিসটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন। তারা নানা সমস্যায় থাকে, তো খুব একটা ধরে রাখতে পারে না রাগটা। আর সবথেকে যেটা বড় প্রসঙ্গ সেটা হচ্ছে যে কোনো পুরুষেরই তার স্ত্রীর ওপর একটু বেশি নির্ভর করতে হয় ঘরে যতক্ষণ থাকে। কাজে আপনাকে তার লাগবেই, তাকেও আপনার লাগে সেটা অবশ্যই, কিন্তু বেশিরভাগই সামান্য চা সামান্য জল দিতেও আমাদেরকেই লাগে, তাই আমাদের ওপর রাগ করে তারা বেশিক্ষণ থাকতে পারে না। একটু যদি ধৈর্য ধরে আমরা চুপ করে থাকি সেই মুহূর্তে তাহলে কিন্তু লাভবান আমরাই হব। সে যখন শান্ত হবে আপনি তখন তাকে ঠান্ডা মাথায় বোঝান বিষয়টা নিয়ে, কখনোই রাগ দেখাবেন না, তাহলে কিন্তু ওই ঝগড়াটা আপনার বেশি দূর এগোবে না। কারণ বলে না বোবার শত্রু নেই, আপনি যদি চুপ করে থাকেন একটা মানুষ আপনাকে কত কথা শোনাতে পারে, বেশিক্ষণ তো শোনাতে পারবে না, কিছুক্ষণ পরে সে ক্লান্ত হয়ে চুপ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল আপনার সমস্যা মিটে গেল। কারণ আপনি চাইছেন আপনি ঝগড়াটা বাড়তে দেবেন না। আর সব কিছুর মূলে একটু বেশি স্যাক্রিফাইস বলুন, একটু বেশি বুঝে চলা বলুন, আমরা মহিলারা করি। কারণ একটা কথা আমরা শুনে এসেছি জেনে এসেছি শাশ্বত সত্য, যেটা সংসার সুখের হয় রমণীর গুণে। তাই আজকে যে কটাই আমি কথা বলবো বেশিরভাগটাই কিন্তু আমাদেরকে করার কথা। এরপর আসি পরের পয়েন্ট। আমরা আজকাল বেশিরভাগ মহিলারাই একটু চাকরি বাকরি করি, একটু শিক্ষিত বেশি, অবশ্যই হাজবেন্ডের থেকে বেশি নয়, আবার অনেক সময় বেশি হইও, যাক গিয়ে সে কথা বাদ দিলাম। আমরা যেহেতু নিজেরাই একটু রোজগার করি তাই একটু স্বাধীন চেতা মনোভাব আমাদের সকলের মধ্যেই আছে, ডোন্ট কেয়ার ভাব, আমি কেন তোমার থেকে কোনো অংশে কম নই, তোমাকে আমি কেন মেনে চলব, তুমিও আমার কথা মানো আমিও তোমার কথা মানি। কারণ এগুলো না আমাদের মাথায় এখন সমাজ ব্যবস্থাই এনে দিয়েছে, নারী পুরুষ সমান সমান। আমি কখনোই বলছি না নারী পুরুষ ভেদাভেদ আছে, অবশ্যই সমান সমান, কিন্তু আপনি যদি সুখী হতে চান তাহলে দুটো বান্ধবীর মধ্যেও তো আমরা অনেক সময় হার মেনে নিই, হারের মধ্যেও কিন্তু জিত থাকে, সেই জিতটাকে যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলেই কিন্তু আমাদের জয়। আমাদের জয় মানে আমরা একটা সুখী পরিবার হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব। অর্থাৎ কি না, আমাদের উভয়েরই, হাজবেন্ডের ক্ষেত্রেও বলবো, অহংকারটা ত্যাগ করুন, আমি পুরুষ কাজে আমার কথা শেষ কথা হবে, আমার কোনো ভুল থাকতে পারে না,
আমি কেন একটা মহিলার কথা শুনে চলব, অর্থাৎ স্ত্রীর কথা শুনে চলব? এই ইগোটা যেমন আপনার হাজবেন্ডেরও থাকা উচিত না, তেমনি আপনার মধ্যেও কিন্তু এটা থাকা উচিত না। যেহেতু আমি রোজগেরে, যেহেতু আমি স্বনির্ভরশীলা, তাই আমি আমার হাজবেন্ডকে কেন পাত্তা দেব? এই যে অহংকারটা, এটা কিন্তু ভাঙনের একটা বিরাট কারণ। অহংকার এমনি খুব ক্ষতিকারক। আমরা ধর্ম আলোচনা যদি যাই, তাহলে দেখবো আমরা অনেক জায়গাতেই পড়েছি ঈশ্বরও বলেন, তোমার মধ্যে যদি আমিত্ব থাকে, অহংভাব থাকে, তাহলে তার সঙ্গে কিন্তু ঈশ্বর থাকে না। কারণ ঈশ্বর ভাবেন, তুমি তো সবটা তোমার মতো করে নিচ্ছ, আমার উপর তো নির্ভর করছো না। কাজে এমনিও জীবনে চলার পথেও অহংকারটা যদি আপনার মধ্যে না থাকে, জানবেন ঈশ্বর আপনার সাথে আছে। আর আমিত্ব যদি আপনি না ছাড়তে পারেন, তাহলে বোধহয় ঈশ্বরও সাথ দেয় না। কাজেই আমিত্বটা আগে ছাড়তে হবে, অর্থাৎ অহংকারকে আগে ত্যাগ করতে হবে। উভয়কেই বলছি। পরবর্তী পয়েন্ট, প্রথমেই বললাম, আগের পয়েন্টটাতেই আপনাদের বললাম এই মাত্র, যে হারের মধ্যেও জিত থাকে, সেটাকে খুঁজে নিতে হবে। কাজেই আপনি যদি হেরে গিয়ে আপনার হাজবেন্ডকে জিতিয়ে দিলেন, বা আমার পুরুষ বন্ধুদের জন্য বলছি, আপনি হেরে গিয়ে আপনার ওয়াইফকে জিতিয়ে দিলেন, সব সময় নয়, কিছু সময়, তাহলে কিন্তু একটা সময় দেখবেন, যেটা আপনার, আপনি যদি হাজবেন্ড হন আপনার ওয়াইফ, অথবা আপনি যদি ওয়াইফ হন আপনার হাজবেন্ড, অপর পক্ষ সবসময়ই সেটা মেনে নেবে যে না, তুমি ঠিক, আমি ভুল। দু একবার হারের মধ্যে কোনো লজ্জা নেই। সবসময় চেষ্টা করুন না আপনার হাজবেন্ডকে জিতিয়ে দেওয়ার, হ্যাঁ তুমি ঠিক বলছো। একটা সময় উনি ওনার ভুল ঠিক বুঝতে পারবেন, যদি আপনি ঠিক হন আর উনি ভুল হন, ঠিক বুঝতে পারবেন, তাকে সেই সময়টুকু দিন। তর্ক করে কোনো সমস্যার সমাধান হয় না। এছাড়া আরেকটা পয়েন্ট বলি, ধরুন আপনার হাজবেন্ডের একটা কোনো দোষ আপনার চোখে পড়ল, বা আপনার কোনো দোষ আপনার হাজবেন্ডের চোখে পড়ল, আমি উভয়ের ক্ষেত্রে বারবার বলছি, উভয়ের ক্ষেত্রেই কিন্তু কথাটা বলছি, সেই দোষটাকে আপনি চোখে আঙ্গুল দিয়ে খুব রাগের স্বরে না দেখিয়ে যদি একটু ভালোবেসে মিষ্টি মুখে বলেন, তাহলে কিন্তু অনেক বেশি কাজ হবে। সমালোচনা নয়, সমালোচনা না করে তাকে ভালোবেসে বোঝান। জানেন তো, ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায়, যেটা তর্কে হয় না। তাই তর্কটা এড়িয়ে চলুন, সমালোচনাকে এড়িয়ে চলুন, আপনি শুধু ভালোবেসে তাকে বোঝানোর চেষ্টা করুন। দেখবেন আপনি আজ এই মুহূর্তে হয়তো সে বুঝলো না, কিন্তু একটা সময় কিন্তু নিশ্চয়ই বুঝবে যে আপনি ঠিক বলছিলেন। ধরুন কোনো পুরনো ভুল আপনি বারবার করে তুলে ধরছেন, অতীতটাকে বারবার করে ঘাঁটবেন না। অতীত অতীতই, অতীতকে যদি আমি বর্তমানে টেনে আনি, তাহলে বর্তমানটা কখনো সুখের হয় না। বর্তমানে সবসময় চেষ্টা করবেন ভবিষ্যৎটা যাতে ভালো হয়, অতীত একদম নয়, অতীতকে বর্জন করুন। আপনারও ভুল থাকতে পারে, আপনার হাজবেন্ডেরও ভুল থাকতে পারে, সেই ভুলটা আমরা অনেকেই ভুলটা করি, তুমি অমুক সময় অমুক করেছিলে, অমুক সময় অমুক কথা বলেছিলে, সেগুলোকে যত আপনি ঘাঁটবেন তত তিক্ততা বাড়বে, কী দরকার, ছেড়ে দিন না। ভুল তো মানুষ মাত্রই করে, আপনিও করেন, আমিও করি, আপনার হাজবেন্ডও করে, আমার হাজবেন্ডও করে। ভুলে গেলাম নয়, ক্ষমা করে দিলাম, তাতে তো কোনো ক্ষতি নেই, তাতে বরং ভালো হয়, সম্পর্কটা ভালো থাকে। নতুনভাবে বাঁচার চেষ্টা করুন, খোটা না দিয়ে মানুষটিকে ভালোবাসুন, মানুষটিকে সম্মান করুন। অবহেলা কোনো মানুষই কিন্তু সহ্য করতে পারে না। এই ধরনের অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমাদের মাথায় সবসময় থাকে না। আরেকটা ভাইটাল পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমরা দেখবেন অনেকেই এই দোষটা আমাদের, বিশেষ করে মহিলাদেরই আছে, যে আমরা হাজবেন্ডকে তো সবসময় পাই না, অফিসে থাকে, কাজে থাকে, ব্যস্ত থাকেন, রাত্রিরে যখন বাড়িতে তিনি একটু এসে চান যে বউয়ের সঙ্গে দুদণ্ড ভালো করে কথা বলি,
শুয়ে শোয়ার সময় আমরা নানা রকম বিষয় নিয়ে আলোচনা করি, সেই সময় কিন্তু আমরা নানা রকম অশান্তির গল্পগুলো তার কাছে করতে থাকি। পারিপার্শ্বিক অনেক সমস্যাই আমাদের হয়, সেই সমস্যাগুলো আমরা তার কাছে তখন করতে থাকি। এটা একদম করবেন না। অশান্তিগুলোকে আপনি পরে বলুন, যদি বলতেও হয় পরে বলুন, আগে কিছু ভালো কথা বলুন। বলে আস্তে আস্তে নয় বলবেন, সময় তো কোথাও চলে যাচ্ছে না, আমাদের হাতে সময় কিন্তু আমাদের অনেক আছে। ওই অশান্তি কথাগুলো বলবার জন্য কিছু সময় আপনি নিশ্চয়ই পাবেন। আপনাকে ঈশ্বর, আবারও বলছি, ঈশ্বরই আপনাকে সেই সময়টা পাইয়ে দেবে। একটু ধৈর্য ধরুন, জীবনে ধৈর্যের অভাব যত হচ্ছে তত আমাদের সমস্ত সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, ভুল বোঝাবুঝি বাড়ছে, কারণ আমরা কেউ কাউকে আজকাল আর বুঝতে চাই না, ভালোভাবে বুঝতে চাই না, ভালোবাসতে চাই না, নিজেরটা নিয়ে বড্ড বেশি ব্যস্ত থাকি। আমি কোথায় দুঃখ পেলাম, আমার কোথায় অবহেলা হলো, আমি কোথায় অপমানিত হলাম, ওই যে বললাম অহংবোধ। কাজে এই আমি ব্যাপারটা দূর করে যদি আমরা ভাবতে শিখি বা অপর যিনি আছেন তার কথা ভাবি, তাহলে একটা সুন্দর সুখী সংসার আমরা গড়তেই পারি। আসুন না চেষ্টা করে দেখি, প্রথমে আমরা মহিলারাই চেষ্টা করি, তারপরে নয় পুরুষ বন্ধুদের বলবো, কিন্তু একেবারে পুরুষ বন্ধুদের দায় নেই সেটা কিন্তু আমি একবারও বলছি না, কারণ প্রত্যেক মানুষের সম্মান আছে, আপনার স্ত্রীরও আছে, আপনার হাজবেন্ডেরও আছে, মেনে চললে বোধহয় আমরা ভালো থাকব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর যদি কোনো উপকারে লাগবে বলে মনে হয় বা লাগলো বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার ভালো লাগবে যে আপনাদের কিছু বলে উপকৃত করতে পারলাম বা আমি উপকৃত হলাম, কারণ আপনারা ভালো থাকুন এটাই আমি চাই। আপনাদের আনন্দ, আপনাদের সুখ, এটাই কলকাতা ক্যানভাসের একমাত্র কাম্য। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন হয়ে উঠুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।